আমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে, মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো কে, এই বিষয়ের উপর আমি একবার একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম। অনলাইন যে লাইব্রেরিগুলো আছে মাকতাবা শামিলা ইত্যাদিতে সার্চ দেওয়ার চেষ্টা করলাম যে খাইরুকুম খিয়ারুকুম আহাব্বুন নাস ইলাল্লাহ, এই জাতীয় শব্দ দিয়ে সার্চ দিলাম যে সার্চ রেজাল্ট কি আসে। তো সবগুলোকে একত্র করেছি আমি, একত্র করার পর আমি দেখলাম এই জাতীয় হাদিস সব মিলিয়ে 11 প্রকার পেয়েছি আমি। এটা আমার ফাইন্ডিংস, 11 প্রকার মানুষ পেয়েছি, যে মানুষগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমেন্ট ছিল যে তোমাদের ভিতরে সবচেয়ে সেরা এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি। এই 11 প্রকারের মানুষ নিয়ে একটা বক্তব্য আমার আছে ইউটিউবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা 11। আমি অবাক হয়েছি যে এই 11 প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ পেয়েছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা যারা কোরআন শেখে আর কোরআন শেখায়, কোরআনের ছাত্র এবং শিক্ষক তারা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। এই একটা হাদিস পেয়েছি শুধুমাত্র সরাসরি ইবাদত সংশ্লিষ্ট, আর 10টি হাদিস বা 10 প্রকারের হাদিস যেগুলো পেয়েছি শ্রেষ্ঠ মানুষের, তার সবগুলো হলো আখলাক রিলেটেড, আচরণ রিলেটেড, তার একটিও ইবাদত রিলেটেড না। খায়রুকুম খায়রুকুম লিসাহিবি আলিয়ান খায়রুকুম আলিয়ানাকুম মানাকিব ফিস সালাহ, তারপরে খিয়ার ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, 10 প্রকারের 10 প্রকার পেয়েছি, একটিরও সম্পর্ক ইবাদতের সাথে নাই, সবগুলো সম্পর্ক আখলাকের সাথে। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো যদি কেউ আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চায়, সবচেয়ে ভালো মানুষ হতে চায়, সবচেয়ে সেরা মানুষ হতে চায়, সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হতে চায়, সবচেয়ে আপার ক্লাসের মুসলমান হতে চায়, তাহলে তার আখলাক সুন্দর করার কোনো বিকল্প পথ নেই। ডেফিনেটলি তার আকীদা বিশুদ্ধ থাকতে হবে, অবশ্যই তার ফরজ ইবাদত ঠিক থাকতে হবে, অবশ্যই সে হারাম থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু তার শ্রেষ্ঠত্বের মূল মানদণ্ড হবে তার আখলাক এবং চরিত্র। আজ বহু নামাজি মানুষ পাবেন আখলাক ভালো না, বহু রোজাদার পাবেন আখলাক ভালো না, বহু পর্দানশীল পাবেন আখলাক ভালো না। আখলাকের এক দুর্ভিক্ষ চলছে আজ মুসলমানদের সমাজে। আজ এই সমাজে আমাদের বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর জীবনের তার আখলাকের দিকটিকে আমাদের বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার, জানা হাদিসগুলোকে বারবার পড়া দরকার, এবং সেই সাথে আখলাক সুন্দর করবার জন্য ভালো আখলাকের অধিকারী মানুষদের সহবতে যাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার আখলাকগুলোকে সুন্দর করে দিন।